এক দাগি আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে বাধা দেওয়া এবং তাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুজন মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার জালবেড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে সোমবার সকালে গ্রেফতার করার জন্য যায় পুলিশ তখনই তারা আক্রান্ত হয় এই ঘটনায় দুজন মহিলাকে আটক করা হয়েছে উল্লেখ্য কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন কিছুদিন আগেই একটি প্রতারণা চক্রকে হাতে হাতে ধরে কুলতলি থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁক পেতে চলত এই প্রতারণা একটি নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ক্রেতাকে মূর্তি নিয়ে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছালে তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এদিন অভিযান চালায় পুলিশ এই চক্রের মূল পাণ্ডা ছিল সাদ্দাম লস্কর ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে গোপাল শীলের রিপোর্ট ওঙ্কার বাংলা